রাজ্য বিধানসভার গত বাজেট অধিবেশনে শাসক বিরোধী তুলকালাম কাণ্ড ঘটেছিল। রাজ্যপালের প্রারম্ভিক ভাষণের দিন নজিরবিহীন সংঘাত দেখেছিল বিধানসভা। কক্ষের ভিতরে অসংসদীয় আচরণের জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 7 বিজেপি বিধায়ক, যাদের মধ্যে হলেন শঙ্কর ঘোষ, নরহরি মাহাতো, সুদীপ মুখোপাধ্যায়, মিহির গোস্বামী এবং মনোজ টিগ্গা, তাদেরকে সাসপেন্ড করেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর তাকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন শুভেন্দুরা। শুক্রবার থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগে শুভেন্দুদের বিষয়ে ফের স্পিকারের হাতে ছেড়ে দিল আদালত। আদালত মনে করছে দুপক্ষের মধ্যে মীমাংসা হলে সমস্যার সমাধান সম্ভব। বিচারপতিদের সঙ্গে একমত হন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও। আদালতে বলা হয় আগামী সোমবার 7 সাসপেন্ডেড হওয়া বিধায়ক বিধানসভায় আর্জি জানাবেন তাদের সাসপেনশন প্রত্যাহারের জন্য। বিধানসভার অধ্যক্ষ কী ব্যবস্থা গ্রহণ করেন তার উপরে নির্ভর করছে আদালত পরে কী করবে। এদিন অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি রাজাশেখর মান্তা বলেন, আপনাদের দিক থেকেও বিষয়টি মীমাংসা করার জন্য ভূমিকা নিতে হবে। শুভেন্দুর বিরুদ্ধে কড়া শাস্তি ঘোষণা করেছিলেন স্পিকার। কক্ষ তো নয়ই, বিধানসভার ভিতরে বিরোধী দলনেতার কক্ষ, করিডোরে প্রবেশে সবকিছুতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখন দেখার বিষয় বিজেপির আর্জি নিয়ে স্পিকার কী সিদ্ধান্ত নেন। অর্থাৎ শুভেন্দুদের ভবিষ্যৎ অধ্যক্ষের হাতেই ছেড়ে দিল হাইকোর্ট।